এ বিষয়ে সবশেষ খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রতন কুমার দে। রতন, সীমান্তে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অসংখ্য ধন্যবাদ। যে সীমান্তের গতকাল থেকে শুক্রবার বিকাল থেকে যে থেমে থেমে গুলিবর্ষণ হচ্ছে, পাশাপাশি যে গুলিবর্ষণের খোসা আমাদের বাংলাদেশের সীমান্তে মায়ানমারের গুন্দুমে পড়ছে, এই গোলার খুশিগুলো বাচ্চাদের হাতে দেখা যাচ্ছে। এই গোলার খুশি দেখে বাচ্চারা খুব আতঙ্কিত রয়েছে। পাশাপাশি যে তারা জমে যে ধানের চাষ করেছে, তারাও কেউ চাষাবাদে যেতে পারছে না, দিন আনি দিন খেতে খুব কষ্ট হচ্ছে। অনেকে বলছে যে তারা এই গুলিবর্ষণের আতঙ্কে থাকতে না পেরে তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছে। তো আমি এ ব্যাপারে নাক্ষনছড়ি গুন্দুমের চেয়ারম্যান আজিজের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে উনি সরকারের উদ্যোগ কর্মকে জানিয়েছেন। পাশাপাশি আমি বান্দরবানের পুলিশ সুপার তারেক ইসলামের সাথেও কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে উনি অবগত রয়েছেন এবং উনি বান্দরবানের নাক্ষনছড়ি সীমান্তে যে পুলিশের পাশাপাশি বিজিআর নিরাপত্তা জোরদার করেছেন এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছেন যেন মায়ানমার থেকে কোনো শরণার্থী বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তো আমার কাছে বান্দরবানের নাক্ষনছড়ি গুন্দুমের এ ছিল সর্বশেষ।